এখানে তিন ধরনের বক্স এসেছে এই একটা পূজো উপলক্ষে বন্ধুরা। তো এখানে রানিং হয়ে হয়ে কিন্তু এমটি মিউজিক যাবে ঠাকুর নিয়ে মণ্ডপে, এবং ওপার থেকে আসবে রেণুকা, এবং মণ্ডপের কাছেই বাজছে এসকে সাউন্ড। কত লোক যে মালা দিয়েছে কি বলবো, প্রচুর পরিমাণে আনকাউন্টেবল মালা রয়েছে। তো মা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে মণ্ডপে প্রায় 9:30-9:30 দিকে, এবং পুজো হবে রাতভর। এটা পশ্চিম পাড়ার পুজো, পারুলিয়া পশ্চিম পাড়ার কালী পুজো, রক্ষা কালী পুজো। তো এখানে তিন ধরনের বক্স এসছে এই একটা পুজো উপলক্ষে বন্ধুরা। তো এখানে রানিং হয়ে হয়ে কিন্তু এমটি মিউজিক যাবে ঠাকুর নিয়ে মণ্ডপে, এবং ওপার থেকে আসবে রেণুকা, এবং মণ্ডপের কাছেই বাজছে এসকে সাউন্ড।
সেই সুবিশাল মানে ঠাকুরের যে বাঁধানো মন্দিরটা সেটা কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু ছোট ছোট কিছু বক্স রয়েছে, আর এখানে পাশেই কিন্তু রয়েছে এটা পঞ্চানন, তো পাশে রয়েছে পঞ্চানন ঠাকুর। আর এবারে কিন্তু আরও একটা ঠাকুর রয়েছে, তো এখানেই বসবে মায়ের মূর্তি, এখানেই সারা রাত পুজো হবে এবং বিসর্জনটা হবে রবিবার। বন্ধুরা, তো মণ্ডপের ঠিক সামনেই দেখতে পাচ্ছ এসকে সাউন্ড বাজছে। পুজোটা কত বছরে পড়েছে? আরও একটি বক্স যেটা রয়েছে পারুলিয়ায় রেণুকা, দেখতে পাচ্ছ রোড শোর জন্য একেবারে রেডি। কিছুক্ষণ আগেই নাচানাচি হচ্ছিল, তো রেণুকা সাউন্ডেরও চার পিস রয়েছে, সাইডে প্রচুর পরিমাণে টুইটার রয়েছে, উপরেও টুইটার রয়েছে, তো একবার দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ রেণুকা রেণুকা আর পিছনে বসেছে রেণুকা সাউন্ডের মেশিন সেট আপ আর